আসেন ভাই, আসেন আসেন ভাই, আসেন। চুল কাটালে এখানে চুলদারি দিও না, একসাথে সব করলে বিনামূল্যে মালিশ ফ্রি। ভাই আসেন 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 ভাই, আমার দোকানে কাস্টমার নাই। ভাইয়া কি করবে ভাইয়া, এতদিন পরে ছিল না ভাইয়া। এখন বেশি বড় হয় নাই, খালি দোকানে বড় হয়েছে, এটার সমস্যা নাই, এখন কাটবো না ভাইয়া। সত্যি কথা বলতে কি, আমি আসতে আইসি ভাই, ভূগোলটা পরিষ্কার করে ভূগোলটা পরিষ্কার করে। তোমার ভূগোল তুমি দূর কর, তুমি আর আন্দামি এইসব ভোগল পরিষ্কার না করো তাহলে কেমন? আমরা শুধু ভাই চুল দাড়ি মাসের ছাড়া আর আমরা এসব কিছুই কাটি না, বুঝছো? বাংলা কথা বুঝো? এটা বলা যাবে না, কিন্তু ইংলিশটা কাটলে তো ভাইয়া আপনাকে সুন্দর লাগবে না, কারণ আপনি হাইটে অনেক ছোট, ঠিক আছে? আবার চুলগুলো আপনি দেখা গেছে একটু বেশি তো ভালো না, কারণ চুলের সাইজগুলো তো আপনার এরকম কি, কারণ কি? আচ্ছা ভাই, সাবান টাবান শ্যাম্পু টাম্পু কিছু কিছু চুলে দেন না ভাই, দেখো দিলে তো এই অবস্থা হওয়ার কথা না ভাই, কারণ চুলের অবস্থা খুবই খারাপ। ও নো, রাখতে পারেন না, ঠিক আছে না, টাকা পয়সা কম আছে, শর্ট আছে, বাকি আসো বিশো এরকম কোনো না ভাই, কোন কাটিংটা ভালো হবে? ভালো তো হবে আপনি দেখা গেছে, আপনি ইংলিশ কাটি নিবেন, ইংলিশটা দিলে আপনাকে মানা হবে, চুলটা অনেক সুন্দর দেখা যাবে, বাট ভালোই লাগবে, খারাপ না। আপনাদের ফিগার টিগার ভালো আছে তো? চেয়ারও সুন্দর আছে আপনার। ও নো, ভাই চুল কাটা তো শেষ। আচ্ছা শেভ করা যায় ভাই? চুলটা তো অনেক সুন্দর করে কাটছি, আপনি শেভটাও আমি অনেক সুন্দর করে করবো, ঠিক আছে? টেনশন করেন না, আপনি নতুন আসছেন আমার আমার জায়গা এই দোকানে, ঠিক আছে? আমি অনেক সুন্দর করে শেভটা করবো। শেভ তো আছে আপনার, ক্রিম শেভ আছে, জেল শেভ আছে, ফোম শেভ আছে, আপনি কোনটা করবেন? আমাকে ফোম শেভটা। ফোম শেভ করবেন? হ্যাঁ ভাই, ফোম শেভটা করলে আপনি চেহারাটা অনেক স্কিনটা অনেক সুন্দর দেখা যাবে, ফ্রেশ লাগবে একদম, ঠিক আছে? কারণ আপনার গালে বরণ টরণ আছে তো, এইগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবো, আপনি টেনশন করেন না, ঠিক আছে? ফিটিং আমি শুরু করলাম, আপনি মাথা এদিকে রাখেন। Oh no! Hey! আমি ড্রেসিং করে দিচ্ছি আপনাকে, অনেক সুন্দর করে দিচ্ছি আমি, এই যে দেখেন আপনারা আসবেন না, এই যে আপনার এই জায়গায় একটা বরফ ছিল তো, দেখেন আপনি এই যে বরণটা ফাইটা গেছে তো, এই জন্য আপনি সমস্যা, ঠিক আছে?
সমস্যা ঠিক আছে, কোনো বলবেন যে আমার গালে বরফ ছিল তো ওই জন্য আমার এটা এই সমস্যা। ঠিক আছে, এই যে দেখছেন দেখছেন আপনি তো দেখছেন এই যে কিছু বলুন তো ভাই 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 বরফটা দেখেন আপনি ভালো করে দেখছেন এই যে এই যে ব্লাড আসে না ভাইয়া দেখেন ব্লাড আসে না। ঠিক আছে, আমি আপনাকে বলছি না আমার সুন্দর করে সেটটা করে দেবো না ভাই, অনেক সুন্দর করে আপনি সেটটা করতেছি এই যে দেখেন ভাই, আপনি টেনশন করেন না এই যে আপনি সেটটা অনেক সুন্দর করে আমি করতেছি ভাই। ঠিক আছে, কোনো টেনশন করেন না ভাই। ভাই দেখেন আপনার চেহারাটা কত স্মার্ট লাগতেছে ভাই, অনেক সুন্দর লাগতেছে ভাই, আপনার গার্লফ্রেন্ড অনেক ভাই অনেক ভালো করে যে কোন সিলনে শেভ করে আসছে অনেক সুন্দর করে দিচ্ছে ভাই দেখছেন দেখেন ভাই, গালটা কিন্তু কাটা নেই ভাই, আপনি কিন্তু হারাবার আমাকে অনেক দোষারোপ করতেছেন ভাই। ঠিক আছে, আমার সিলনে কিন্তু দুর্নাম হয়ে যাবে ভাই, আপনি দুর্নামটা করেন না ভাই প্লিজ, আপনার কাছে রিকোশ, আপনি দুর্নামটা করেন না রিকোশ আপনার কাছে ভাই, ভাই আপনার কাছে রিকোশ ভাই ভাই রিকোশ আপনার কাছে আপনি ভাই ভাই, আপনি কিন্তু আমার কাস্টমার কিন্তু গলা কিন্তু নষ্ট করে ফেলবেন ভাই, পাশে কিন্তু কাস্টমার অনেক বসে বসে আছে ভাই। ভাই সামনে যাবি একটু মুখটা ভালো করে ওয়াশ করে দিই, হ্যাঁ কাটা কোনো চিহ্নই নেই আপনার গালে, ঠিক আছে অনেক সুন্দর করে দিচ্ছি আপনার। দেখেন ভাইয়া কত সুন্দর হচ্ছে আপনার কাজ শেষ, দেখেন কত ভালো করে কাটছি দেখছেন, অনেক সুন্দর করে কাটছি আপনার চেয়ারটা অনেক সুন্দর লাগতেছে, সরি অনেক লাগতেছে ভাই গালটা ভাই 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 আপনি খুশি, আপনার কাজ তো সুন্দর হয়েছে, আপনি খুশি মতো যা দিবেন তাই আমি নেব। ঠিক আছে দাদা, এটা কি 500 টাকা নোট না 100 টাকা নোট? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি বসেন আমি টাকাটা ভাঙাই নিয়ে আসতেছি, আমার কাছে তো ভাঙতি নাই, আমি টাকাটা বাকি থেকে ভাঙাই নিয়ে আসতেছি। ঠিক আছে ভাই আপনি বসেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই স্যার বসেন আপনি আমি নিয়ে আসতেছি। ভাই চুল কাটা দেবো, আসেন তো আসেন বসেন, কেন কাটা যাবে না বসেন ভাই, আরে মেয়ে শখের নাই বেসন, আমি বেসন না রাখলে শুন সামনে হইবে না বুঝছো, আমার কাছে তো বাংলি নাই 1000 টাকা বাংলি বাংলি আসলে বাংলি দেবো বাংলি নাই আসলে বাংলি নিয়ে বললাম। ঠিক আছে যাও দাঁড়াও,
ভাইয়া কিছু করবেন নাকি? ভাই ভাই লুক কই সেটা তো আমি এখন বলতে পারবো না, কিন্তু মানে এখানে ভাই আমার 1000 টাকা শেষ ভাই, আপনি শেষ, আপনি চিটের পাল্লা পাল্লা করছেন চিটের, তার মানে আমার 1000 টাকা চিটের পাল্লা পাল্লা করছেন ভাই, কিছু করার নাই ভাই।